আমরাই পারি আমাদের দেশকে কৃষি কর্মখাতে আমরা উন্নতি ঘটাতে, আমরা একটু চেষ্টা করলেই হয়। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব ঢেঁড়স চাষ পদ্ধতি নিয়ে। সো এই পর্যন্ত সাথেই থাকুন। আমাদের দেশে ঢেঁড়স চাষ পদ্ধতি এবং ঢেঁড়সের চাহিদা রয়েছে বহু নানাভাবে। ঢেঁড়সে আছে প্রচুর পরিমাণে ভিটামিন নি ও সি এবং এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়োজিন, ভিটামিন এ ও বিভিন্ন খনিজ পদার্থও রয়েছে। ঢেঁড়স নিয়মিত খেলে গলা ফোলা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না, এটা হজম শক্তি বৃদ্ধি করার সহায়তা করে। ঢেঁড়স মূলত টবেও করতে পারেন বা জমিতেও আপনারা করতে পারেন। ঢেঁড়স চাষ করার আগে অন্তত মাটিকে আপনারা পরিশুদ্ধভাবে করে নিতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিও চাষ করা যায়। অনেকে বলেছেন যে ঢেঁড়স চাষ করার প্রকৃত সময় কোনটি। আমি বলবো ঢেঁড়স 12 মাসে আপনারা চাষ করতে পারবেন। সময় এবং জাত ভেদে আপনারা ঢেঁড়স চাষ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। গ্রীষ্মকালে ঢেঁড়স চাষের গুরুত্বটা একটু বেশি থাকে এবং ভালো ফলনও উত্তর সম্ভব হয়। তাছাড়া ফাল্গুন, চৈত্র, আশ্বিন, কার্তিক মাসও বীজ বোনার উপযুক্ত সময় থাকে। আপনারা চাইলে সে সময় ঢেঁড়স করতে পারেন। জমিতে ঢেঁড়স চাষ করার ক্ষেত্রে বীজের পরিমাণটা যদি আমরা বলি, প্রতি শতকে 20 গ্রাম আর প্রতি হেক্টর পরিমাণে 4 থেকে 5 কেজি পরিমাণে আপনারা বীজ লাগাতে পারেন। অনেকে বলেন যে ঢেঁড়স গাছে তো আমাদের বীজ বোনার আগেই বীজ হয় না বা উদ্ভিদ জন্মায় না। সেক্ষেত্রে আমি বলবো ঢেঁড়সের বীজ বোনার আগে অন্তত 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। জমিতে যদি আপনারা চাষ করেন, সেক্ষেত্রে মাটির পরিচর্যা ও মাটির গুরুত্বপূর্ণ অংশটা জেনে রাখা উচিত। গভীরভাবে চাষ করতে হবে এবং মই দিয়ে মাটির ঝুরঝুরে করে জমির চাষের উপযুক্ত করতে হবে। ঢেঁড়স যদি আপনারা লাইন বেঁধে করেন, তাহলে প্রতি লাইনে 75 সেন্টিমিটার দূরত্ব দিয়ে করতে পারেন। বীজ সারিতে 45 সেন্টিমিটার দূর দূরে 2 থেকে 3টি করে বীজ বুনতে পারবেন। জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারি দূরত্ব 15 সেন্টিমিটার কমানো বা বাড়ানো, সেটা আপনারা জমির পরিমাণ এবং জমির চাহিদা অনুযায়ী করতে পারেন। শীতকালে যদি এই ফসলটা করেন, সেক্ষেত্রে শীতকালে গাছ ছোটো হওয়ার সম্ভাবনা থাকে বা ছোটো হয় বলে দূরত্ব কমানো যেতে পারে। চারা গজানোর পর প্রতি গর্তে একটি করে সুস্থ সরল চারা রেখে বাকিগুলা গর্ত থেকে উঠিয়ে ফেলবেন। একটি করে চারা আপনারা বুনতে পারবেন। জমি চাষের উপযুক্ত হলে তখন আপনারা সার প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে সার প্রয়োগ এবং নিয়ম মাফিক সেই বিষয়টা খেয়াল রাখবেন। সারের পরিমাণ অন্তত গোবর সার 75 কেজি প্রতি হেক্টরে 18 টন করে দিতে পারবেন। সরিষার খৈল 1.75 কেজি বা প্রতি হেক্টরে যদি দেন, তাহলে 425 কেজি অনুযায়ী দিতে পারবেন। ইউরিয়া সার যদি দেন, তাহলে 200 গ্রাম প্রতি শতকে দিয়ে যদি প্রতি হেক্টরে দেন, তাহলে 75 থেকে 60 কেজি পরিমাণে দিতে পারবেন। যদি টিএসপি দেন, তাহলে টিস প্রতি শতকে 350 গ্রাম করে প্রতি হেক্টরে 85 থেকে 90 কেজি দিতে পারবেন। ওএমপি সার দিতেও পারবেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে 230 গ্রাম করে প্রতি হেক্টরে 55 থেকে 60 কেজি আপনারা প্রয়োগ করতে পারেন। অবশ্য সার দেওয়ার আগে সার প্রয়োগের নিয়মটা জেনে রাখা ভালো। জমি তৈরি করার সময় ইউরিয়া সার বাদে বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সার মেশানোর 8 থেকে 10 দিন পর জমিতে বীজ বা ঢেঁড়স আপনারা বপন করতে পারেন। বীজ বপন করার পর ইউরিয়া সার সমান 2 কিস্তিতে উপরে প্রয়োগ করতে পারেন। প্রথম কিস্তিতে চারা গজানোর 20 থেকে 25 দিন পর, দ্বিতীয় কিস্তিতে চারা গজানোর 45 থেকে 50 দিন পর আপনারা ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। গাছে ফুল ফল আসার আগে যে পরিচর্যাটা করবেন, সেটা হলো আগাছা ফেলে দেওয়া বা উপড়ে ফেলা। সবসময় জমিতে আপনারা আগাছা ফেলে বা উপড়ে ফেলার চেষ্টা করবেন এবং গাছে সবসময় পরিচর্যা করতে থাকবেন, এবং মাঝে মাঝে নিড়ানি দিয়ে মাটির উপরিভাগ আলগা করে দিতে পারবেন বা দেওয়া উচিত। জমিতে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। মাটির প্রকার ভেদ অনুযায়ী 10 থেকে 12 দিন পর পর পানি সেচের ব্যবস্থা করবেন। প্রতি কিস্তিতে সার প্রয়োগের পর জমিতে পানি সেচ দিতে হবে।
ঢেঁড়স খেতে মূলত পোকার আক্রমণটা হয়। ঢেঁড়সের ফল ছিদ্রকারী পোকাই সবচেয়ে বেশি ক্ষতি করে। তাছাড়া জাপ পোকা, সাদা মাছি, ছাত্রা পোকা, লাল গান্ধি ইত্যাদিও ক্ষতি করে। সেক্ষেত্রে আপনারা করণীয় কী? ফল নষ্ট করা, পোকা দমন করার প্রক্রিয়া এবং কোন কোন কীটনাশক বা আপনারা স্প্রে করবেন সে নিয়ে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। ভিডিও লম্বা হওয়ার কারণে এটুকুতেই শেষ করতেছি বন্ধুরা। তবে ফসল সংগ্রহ করার সময়টা বলে দেই, বীজ বোনার 6 থেকে 8 সপ্তাহ, এর মধ্যে ফুল ফুটার 3 থেকে 5 দিনের পর ফুল আসা শুরু হয়। জাত বেঁধে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হতেই ফল সংগ্রহ করি। আমরা যারা কৃষিকাজ করি বা জমিতে ফসল উত্তোলন করি, যে কোনো ফসলই উত্তোলন করি, হয়তো আমাদের তার সঠিক নিয়ম জানা নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ম ও জমি চাষ উপযোগী কি না সেটা পরীক্ষা নিরীক্ষা আগে করে নেবেন। যে কোনো ফসল উত্তোলন করার আগে অন্তত গাছের পরিচর্যা এবং মাটির প্রস্তুতিকরণটা ভালোভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো।